খুব ভালো মতো করে পড়ে ফেলা উচিত মানে যে জিনিসগুলো আমরা আসলে পড়ে আসিনি তারপরে আমরা একটু বেশি বেশি করে কোয়েশ্চেন সলভিং করবো লাস্ট আমাদের পনেরো যে বিশ দিন থাকবে সেই বিশ দিনে আমরা খুব বেশি বেশি করে কোশ্চেন সলভ করবো কোশ্চেন সলভ করলে হবে কি আমাদের যেখানে গ্যাপ আছে সেই গ্যাপগুলো ভালো ডিলিট করতে পারবো আর পরীক্ষার হলের ব্যাপারে পরীক্ষার হলের ব্যাপারে মেন জিনিসগুলো হলে পরীক্ষার হলে গিয়ে ভয় পাওয়া যাবে না পরীক্ষা যেহেতু তোমাদের মানে কোন বই পড়তে হবে এগুলো এখন আর বলার কোনো দরকার নেই যেহেতু তোমরা কয়দিন পর ইয়ে করবা মানে ভর্তি পরীক্ষাতেই অ্যাপিয়ার করবা সো পরীক্ষার হল নিয়ে কিছু বলতে গেলে তোমাদের কোশ্চেনগুলো খুব ইজিলি করতে হবে মানে বেশি খুব ধরনের ওভার থিংকিং করা যাবে না যেটা অ্যান্সার যেরকম সেভাবে করতে হবে অ্যান্সার আর যেই জিনিসগুলা তোমার কোশ্চেন ক্যাটাগরি থাকে অনেকগুলো যেগুলো থাকে থেকে সহজ অনেক থেকে খুব কঠিন অনেক থাকে তার থেকে একটু বেশি কঠিন তো এখানে অ্যান্সার গুলার ব্যাপারগুলো হলো যে তোমার নর্মালি কি করবা যে ফার্স্টে তিরিশ মিনিট অথবা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তুমি মানে একশোটা জাস্ট একবার দেখে আসবা নর্মালি যে তোমার কতগুলো তোমার ইয়ে হচ্ছে আর কি মানে একশোটা কোশ্চেন মানে একবার মানে তিরিশ বিশ বা মিনিটের মধ্যে তোমাকে একশোটা কোয়েশ্চেন দেখে আসতে হবে মানে তুমি পারো কতগুলো সেটা ব্যাপার না বা তোমাকে একশোটা কোয়েশ্চেন দেখে আসতে হবে কারণ তোমাকে কিছু কিছু থাকবে যেগুলো তোমাকে একটু ভেবেচিন্তে চিনতে অ্যান্সার করতে হবে তো তোমার টার্গেট এটাই থাকবে যে তোমার পরীক্ষার হলে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে একশোটা কোশ্চেন দেখে আসা কারণ বাকি টাইমটা তোমাকে তোমার খাতা সলভ খাতার মার্কিং করতে হবে তোমার টিচার সাথে তোমার খাতা সাইন করবেন সেগুলো ব্যাপারে সময় যাবে প্লাস যেগুলো খুব কঠিন কোশ্চেন ঠিক আছে সেগুলো অ্যান্সার করতে তোমাকে একটু ভাবতে হবে তো তোমার টার্গেট থাকবে ত্রিশ পঁয়ত্রিশ মধ্যে একবার দেখে আসা ঘুরে আসা আর একটা ব্যাপার যে ভয় পাওয়া যাবে না পরীক্ষা দেওয়ার সময় খুব ভয় পাওয়া যাবে না আর অনেকে আবার এই মুহূর্তে খুব কমন আসে যে ভাই আমি কতগুলো দাগাবো অথবা কতগুলো দাগানোটা সেফ এগুলো বলা যায় এগুলো কোশ্চেন খুব কমন আসে আর কি তো এখানে কোয়েশ্চেন বলতে গেলে যে যেগুলো কোশ্চেন তুমি একবারই পারবা সেগুলো তো অবশ্যই একবারই দাগাই ফেলবা একটা ইজি নিয়ে বেশি ভাববা না কেন সময় যেহেতু আমাদের খুব কম আরেকটা ব্যাপার হলো যে যেই কোয়েশ্চেন্স গুলো নরমালি যে তুমি যেগুলোকে একটু রিস্ক নিতেই হবে নরমালি রিস্ক না নিলে আসলে তোমার রেজাল্ট মানে খুব একটা আসানোর হবে না যে কিছু কিছু কোয়েশ্চেন্স তোমাকে কমন কাটে অ্যান্সার করতে হবে কিছু কিছু কোয়েশ্চেন্স তোমাকে একটু মানে আগে নলেজ আউট নলেজ থেকে অ্যান্সার করতে হবে এই ব্যাপারগুলো তোমাকে একটা ইম্পর্টেন্ট আর যেই কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার তুমি দুইটা অপশনে কনফাইন করে নিয়ে আসতে পারবা যে আমি এ এবং বি হয়তো বাদ দিতে পারলাম বাট সি আর ডি এর মাঝখানে একটা অ্যান্সার হবে আমার মনে হয় সেই কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার করা বেটার কেন আমরা জানি যে আমরা যদি নর্মালি দশটা সে এরকম থাকে সেই দশটা যেটা আমরা মনে করি দাগাই তাহলে সেটার মধ্যে মনে করে খুব কম পক্ষে এক

আর তোমাদের অনেক অনেক ভয় পাচ্ছ ভয় পাওয়ার কোয়েশেন্স ভয় পাচ্ছে ভয় পাওয়া আসলে একদম যাবে না মানে ভয় না পেয়ে যে যত কম ভয় পাবে সে তত কমন সেন্স অ্যাপ্লাই করে অথবা তার বইয়ের বাইরে থেকে কিছু আসবে এমন না যে একশো পার্সেন্ট কোশ্চেন্সই বইয়ের মধ্যে থেকে আসবে রেফারেন্স বুক আমরা যেগুলো ধরি সেগুলো থেকে একশো পার্সেন্ট কোশ্চেন আসবে এমন কিন্তু আসলে হবে না কিছু কিছু কোশ্চেন্স থাকবে যেগুলো তোমাকে বাইরে থেকে অ্যান্সার করতে হইতে পারে ঠিক আছে তো এই ব্যাপার ব্যাপারগুলো তোমাকে একটু মানে ভয় না পেলে তুমি কমন সেন্স অ্যাপ্লাই করে ওই গুলো তুমি অ্যান্সার করতে পারবা এবার হলো একটা ইউনিক সিস্টেমের পরীক্ষা পরীক্ষা মানে আগে যেভাবে কোশ্চেন হতো আগে চারটা কোশ্চেন থাকতো তারপরে লাস্টে একটা কোশ্চেন এড করা থাকতো তারপরে চারটা পেজের কোশ্চেন থাকতো আর লাস্টে একটা অ্যান্সার শিট অ্যাড করা থাকতো সো এটার উপর তারপরে পরীক্ষাটা হতো বাট নর্মালি আমাদের সময় কি হলো এক পেজের মধ্যেই আমার মনে হয় যে আমাদের নেক্সট বার এরপর থেকে এই সিস্টেম পরীক্ষা হওয়ার কথা সো আমি যখন উনিশে ছিলাম তো উনিশের পরীক্ষা নেওয়ার সিস্টেমটা এরকমই ছিল যে একটা পৃষ্ঠার মধ্যে নরমালি কিন্তু অন্য কোথাও এইভাবে পরীক্ষা নেওয়াটা হতো না তো উনিশের এই ইউনিক এক্সাম সিস্টেমটা আমাকে হেল্প করেছে কিভাবে যে নর্মালি আমাকে ওই পরীক্ষার যে মেইন পরীক্ষাটা ধাস আমাদের অনেক ফ্রেন্ড ছিল তারা হঠাৎ করে এই কোয়েশ্চেন দেখে একটু হয়তো ঘাবিয়ে গেছিল অথবা এরকম টাইপ হয়েছিল মানে মানে একটু কনফিউজ ছিল যে এইরকম কোয়েশ্চেন তারা পরীক্ষা দেয়নি বাট অন্য সেই সিস্টেম কি আমাদের মেডিকেল যেভাবে পরীক্ষাটা মেডিকেলের কোয়েশ্চেনটা যেভাবে দেওয়া হয় কোশ্চেন প্যাটার্নের কথা বলবো না মানে কোয়েশ্চেনের যে আমাদের স্ট্রাকচারটা যেরকম করে দেওয়া থাকে একই পৃষ্ঠার মধ্যে কোয়েশ্চেন একই পৃষ্ঠার মধ্যে অ্যান্সার সো আমি ওখানে থেকে আসলে ইয়েটা করতে পারছি মানে ওইভাবে এক্সপিরিয়েন্সটা আমি আসলে গ্যাদার করতে পারছি আমার লাস্ট একটা সাজেশন যদি কাউকে দিতে হয় তাহলে আমি এটাই বলবো যে ভয় পাওয়া যাবে না যতটুকু কুল কুল মাইন্ডেড থেকে মাথা ঠান্ডা রেখে কোশ্চেন একটা কোশ্চেন যতই কঠিন আসলে কেন কোশ্চেনটা খুব ভালো মতো করে পড়তে হবে কেন কিছু 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 ট্রিক্স দেওয়া থাকে যে কোনটি সত্য বললে ভুল হবে কোনটি সত্য বললে ঠিক হবে এরকম টাইপ অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকে কোশ্চেন গুলো খুব ভালো মতো করে পড়তে হবে তাড়াহুড়া করা যাবে না মাথা ঠান্ডা রেখে তোমাকে অ্যান্সার করতে হবে তাহলেই দেখবে আমাদের রেজাল্ট অনেক ভালো হবে আমার যারা পরীক্ষা দিবা তো সবার জন্য শুভকামনা জানি আমি আমার কথাবার্তা এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে